ইটকাঠের শহর থেকে দ্রুত হারিয়ে যাচ্ছে সবুজ, কিন্তু শৌখিন মানুষেরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখতে বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান। এমন একজন যশোরের রামনগর ইউনিয়নের মোবারক কাঠি গ্রামের ফারহানা ইয়াসমিন পপি বাড়ির ছাদে নিজের পর্যবেক্ষণে গড়ে তুলেছেন সবজি ও ফলের বাগান। আম, লিচু, জামরুল ও পেয়ারা সহ 60 প্রজাতির দেশি বিদেশি ফল, সবজি আর ফুল রয়েছে তার এই বাগানে। ছাদ বাগান সম্প্রসারণে নানান পরামর্শ সহ সহায়তা দিচ্ছে জেলা কৃষি বিভাগ। বাগানে সময় কাটানোর পাশাপাশি বিষমুক্ত টাটকা শাকসবজি আর ফলমূল পাওয়ার কথাও জানালেন বাগান মালিক। প্রথমে আমি একটা লেবুর চারা নিয়ে শুরু করি, আস্তে আস্তে একটা দুইটা এই করতে করতে আমার 280টা গাছ আমি করি। এরপরে আমি আস্তে আস্তে নিজে ট্রেনিং করি উপজেলায় যে সবজি মাছ এগুলো আমার কিনে খাওয়া লাগে না, আমার নিজের সংসার আমি চালিয়ে এবং কিছু জিনিস আমি বিক্রিও করতে পারি। ফারহানার এই সবুজ বিপ্লবে তার পরিবারের সদস্যরাও খুশি। অবসর সময়ে তারাও বাগান পরিচর্যার মাধ্যমে সময় কাটান। এমন চাষ দেখতে বিভিন্ন এলাকার মানুষ প্রতিদিন ছুটে আসছেন ফারহানার বাসার ছাদে। ফল দেখে ছাদ কৃষিতে আগ্রহী হচ্ছেন তারাও। আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমি বলি যে খালি ছাদটা ফেলাই রেখেন না, অন্তত একটা লেবু গাছ দিয়ে, একটা ঝাল গাছ দিয়ে শুরু করেন। আর এই নিজের চাষ করা জিনিস খাইতে যে আসলে কত মজা সেটা না খাইলে আসলে বুঝতে পারবেন না। যে পেশায় থাকুক না কেন, এই পেশাটা করার জন্য আলাদা কোনো সময় দিতে হচ্ছে না। এর বিনিময়ে আপনারা হচ্ছে ফ্রেশ টাটকা সবজি পাচ্ছেন, ফরমালিন মুক্ত খাবার পাচ্ছেন, পরিবারকে পুষ্টি চাহিদা মেটাতে পারছেন। বাড়ির ছাদ পরিত্যক্ত ফেলে না রেখে বাগান তৈরির মাধ্যমে একটি সুন্দর নগরী গড়ে তোলা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি, নিউজ ডেস্ক। Music